ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। একটি বিদেশি সরকার, এই সরকারকে বাংলাদেশের জনগণের সরকার বলা যায় না। আমাদেরকে চাকরি দিবে, গাড়ি বাড়ি দিবে, টাকা পয়সা দিবে, নানান প্রলোভন দেখিয়েছিল, আমরা কারোর কাছে মাথা নত করি নাই। গণ অধিকার পরিষদ জনগণের সাথে বেইমানি করে নাই। ঈদের পরে আন্দোলন বলতে আসলে বিষয়টি আসলে এরকম না যে আমরা ঈদের পরেই সবসময় আন্দোলন করব। আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলছিল, যেহেতু পবিত্র মাহে রমজান, আমরা মাহে রমজানে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, আমরা আমাদের দল এবং সংগঠনকে গুছিয়েছি এবং এখন নতুন করে নতুন কৌশলে আন্দোলন করার জন্য আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা এই সরকার যেহেতু অবৈধ এবং ভারতের সহযোগিতায় এবং ভারতের পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় রয়েছে, সুতরাং এই ভারতীয় একটি বিদেশি সরকার, এই সরকারকে বাংলাদেশের জনগণের সরকার বলা যায় না। এই সরকার ভারতের সরকার, এই ভারতের সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে জনগণ ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্য বর্জন শুরু করেছে, সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করব। দেখেন, এটি আসলে সরকারের একটি কৌশল। সরকার তো সবসময় সবগুলো ডিম এক বাক্সের ভিতর রাখবে না। ওই সময় বিএনপিকে দমন করেছে, এখন যখন দেখছি যে ওই সময় বিএনপিকে দমন করলেও আমাদেরকে থামানো যায়নি, সুতরাং নির্বাচনের পরে এখন আমাদেরকে দমন করার জন্য তারা সর্বাত্মক ষড়যন্ত্র করছে। আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম এবং এখনও পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল যুগপাত, কিন্তু গণ অধিকার পরিষদ জনগণের সাথে বেইমানি করে নাই। গণ অধিকার পরিষদ রাজপথে ছিল, যে কারণে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব নুরুল আকনুর সহ আমাদেরকে যদি থামানো যায় এবং জেলে বন্দী করে রাখা যায়, বাক্সবন্দী করে রাখা যায়, তাহলে তো আর ওইভাবে আন্দোলনটা গড়ে উঠবে না, এটি সরকার জানে। সেই জায়গা থেকেই পুরাতন মামলায় নুরুল আকনুরের বিরুদ্ধে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছি আমরা, ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনে আমাদের যে সংগ্রামী চরিত্র, ওই সময় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন অফার দেওয়া হয়েছিল, আমাদেরকে চাকরি দিবে, গাড়ি বাড়ি দিবে, টাকা পয়সা দিবে, নানান প্রলোভন দেখিয়েছিল, আমরা কারোর কাছে মাথা নত করি নাই। আমরা লাখো শিক্ষার্থীকে সাথে নিয়ে সেই আন্দোলন সফল করেছিলাম এবং এই যুগপাত আন্দোলনে আমাদের যে বিপ্লবী চরিত্র, আমাদের যে সংগ্রামী চরিত্র, তার সাক্ষী আপনারা নিজে আপনারা দেখেছেন। এই পল্টনে অসংখ্যবার আমাদেরকে বাধাগ্রস্ত করেছে, আমরা পুলিশি বাধা উপেক্ষা করে আমরা আমাদের মিছিল সমাবেশ আমরা সফল করেছি। আপোষহীন যুগপাত আন্দোলন চলছে, ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, গণ অধিকার পরিষদ রাজপথে যেহেতু আপোষহীন ভূমিকা রাখছে, গণ অধিকার পরিষদকে নির্বাচনে নেওয়ার জন্য নানানভাবে চক্রান্ত করা হয়েছিল, আমাদেরকে জিম্মি করা হয়েছিল, নুরুল আকনুরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল যে সে নির্বাচনে যাবে কি যাবে না। নুরুল আকনুর বলেছিলেন, আমি দেশের জনগণের সাথে বেইমানি করে নির্বাচনে যাব না। মূলত আমরা যেহেতু এই সরকারের পাতানো দামি নির্বাচনে অংশ নিইনি, এই কারণেই এখন আমাদের উপরে দমনপীড়ন চলছে।